যখন টাইটানিক ডুবেছিল তখন তার কাছাকাছি তিনটি জাহাজ ছিল। একটির নাম ছিল স্যামসন, মাত্র 7 মাইল দূরে ছিল সেই জাহাজ। ওরা দেখতে পেয়েছিল টাইটানিকের বিপদ সংকেত, কিন্তু বেআইনি সিল মাছ ধরছিল তারা। পাছে ধরা পড়ে যায় তাই তারা উল্টো দিকে জাহাজের মুখ ঘুরিয়ে বহু দূরে চলে যায়। একবার শুধুমাত্র এই জাহাজটির কথা ভাবুন, আমাদের এবং আমাদের আশেপাশের বহু মানুষের সাথে এই জাহাজটির মিল রয়েছে। আমরা যারা কেবলমাত্র নিজেরই চিন্তা করি অন্যের জীবনে কি এলো কি গেল এই নিয়ে আমাদের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই, এই জাহাজটিতে কিন্তু তারাই ছিলেন। দ্বিতীয় জাহাজটির নাম ক্যালিফোর্নিয়ান, মাত্র 14 মাইল দূরে ছিল টাইটানিকের থেকে সে সময়। ওই জাহাজের চারিপাশে জমাট বরফ ছিল। ক্যাপ্টেন দেখেছিলেন টাইটানিকের বাঁচতে চাওয়ার আকুতি, কিন্তু পরিস্থিতি অনুকূল ছিল না এবং ঘন অন্ধকার ছিল চারপাশ, তাই তিনি সিদ্ধান্ত নেন ঘুমাতে যাবেন। সকালে দেখবেন কিছু করা যায় কিনা। জাহাজটির অন্য সব ক্রুরা নিজেদের মনকে প্রবোধ দিয়েছিলেন এই বলে যে ব্যাপারটা এত গুরুতর নয়। এই জাহাজটিও আমাদের অনেকের মনের কথা বলে। আমাদের মধ্যে অনেকেই যারা মনে করি কোনো একটা ঘটনা ঘটার পরে যে এই পরিস্থিতিতে আমাদের করার কিছুই নেই, অবস্থা যখন অনুকূল হবে তখন আমরা ঝাঁপিয়ে পড়ব, তারাই কিন্তু ছিলাম ওই জাহাজ। শেষ জাহাজটির নাম ছিল কার্পেন্থিয়াস। এই জাহাজটি আসলে যাচ্ছিল উল্টো দিকে, ছিল প্রায় 58 মাইল দূরে, যখন তারা রেডিওতে শুনতে পায় টাইটানিকের যাত্রীদের আর্তচিৎকার। জাহাজের ক্যাপ্টেন হাঁটুমুড়ে বসে পড়েন ডেকের উপরে, ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যাতে তিনি সঠিক পথ দেখান তাদের। তারপর পুনর্শক্তিতে বরফ ভেঙে এগিয়ে চলেন টাইটানিকের দিকে। ঠিক এই জাহাজটির এই সিদ্ধান্তের জন্যই কিন্তু টাইটানিকের 705 জন যাত্রী প্রাণে বেঁচে যান। তাই আমাদের উচিত কার্পেন্থিয়াস জাহাজের মতো আচরণ করা, কারণ সময়ের সাথে সাথে পৃথিবী যেদিকে যাচ্ছে আমরাই কিন্তু আবার উল্টো টাইটানিক হয়ে ডুবে যাবো।